তো এখানে আমি আরো কয়েকটা টপ রেডি করে রাখছি। এই যে কালকে আমরা নিয়ে আসছিলাম, তো দুই বস্তা নিয়ে আসছি। আর এখানে আমার আগের টব, এটা তো অনেক মাটি আছে, আর এটার মাটি একদম নিচে পড়ে গেছে। তবে আজকে আমি প্রথমে যা করবো তা হচ্ছে এই যে এটা হচ্ছে আঙ্গুর গাছ, এটা সব কিছু কেটে দিব। এটাতে ফল হয় না, শুধু শুধু কি করবে, আমার লাউ গাছ উঠতে পারবে না, লাউ গাছ এই টব গুলাতে দিব, বুঝছো? আঙ্গুর হয় না, আজকে কত বছর আমি ওয়েট করতেছি, হয় না। আর এটা হচ্ছে সাইড, তারপর মাটি থাকলে এই সাইডে দিয়ে দিব, যদি থাকে, আমার মনে হয় না থাকবে, কারণ ওই টব গুলা তো ভালোই বড়। হ্যাঁ, আলু এখনো হয় নাই ভালো করে, এই সাইডেও হয়েছে অনেকগুলো আলু গাছ, এগুলা নিজে নিজেই উঠছে। এই হচ্ছে আমাদের শেডের উপরে আঙ্গুর গাছটা, এখন এটা কেটে দিব। অন্যান্য গার্ডেন দেখা যায়, আঙ্গুরগুলো কেটে দিব। গাছ আঙ্গুর আসা শুরু হয়েছে, আমি তো জিদ করে কাটতেছি। না আর কাটবো না, এত বছরের অপেক্ষার পর আমার আঙ্গুর গাছটায় আঙ্গুর আসা শুরু হয়েছে, বুঝতেছি না। অনেক সুন্দর সুন্দর থোকা বের হয়েছে, আমি তো দেখে পুরা মানে আশ্চর্য হয়ে গেছি। এর আগে ট্রাস্ট মি, আমি আগে আর দেখি নাই, আমি খুব একটা যত্ন নিতাম না এই গাছটায়, আমার খুবই বিরক্ত লেগে গেছিল, কারণ গাছটা আমি একদমই সিড থেকে নিজে চারা করেছিলাম, তাই আমি অনেক এক্সাইটেড ছিলাম এই গাছটার জন্য, আর অনেক যত্নও করতাম। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে দেখতে পেলাম, মনে হইলো যে আঙ্গুর আসবে এবার, দেখা যাক সামনে কি হয়। এখানে আমি লাউ গাছ দেওয়ার জন্য টবটা রেডি করছিলাম, এই টব আমি যখনই লাউ গাছ লাগাই এই টবটাই দিয়ে রাখি। এই টবটায় আমি সবসময় রান্না করার পর অনেক সবজির খোসা টোসা অনেক ধরনের জিনিস ফেলাই, যেন এটা অনেক পচে সার হয়। তো আজকে মাটি আনার পর ওইখান থেকে কিছু নিয়ে নতুন মাটি দিয়ে আমি এগুলোকে আবার মিক্স করে সুন্দর করে দিচ্ছিলাম। এখন টবটা পুরোপুরি রেডি গাছ লাগানোর জন্য, এখন পাশেরটা রেডি করছি। কারণ এবার আমি অনেক ধরনেরই গাছ লাগাবো ইনশাল্লাহ, তাই আরও কিছু টবও রেডি করে রাখলাম। আর যে গাছগুলো এই টবগুলোতে দিব সেগুলো এখনও কিছুটা ছোট, এই জন্য বের করছি না। আর যেগুলো বড় হয়ে গেছে সেগুলো আমাদের গার্ডেনের সাইডগুলোতে আমি লাগিয়ে দিব বিকালে। এই তো আরও কয়েকটা টবও এখন পুরোপুরি রেডি। তো এখানে হচ্ছে আমার কিছু ছোট ছোট চারা গাছ, এখানে অনেকগুলো বেগুন গাছ ছিল প্রায় ছয়টার মতো। আমার বোনের বাসায় গিয়েছিলাম, সেখানে বোনের ফ্রেন্ড আমাকে দিয়েছিল, সেই গাছগুলোকে আমি ছোট ছোট টবে আজকে মুভ করে দিচ্ছি। এই গাছগুলো একটু বড় হলে আমি বাইরে প্লেস করে দিব, আর যেগুলো আমার অলরেডি বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি। আজকে মেইনলি আমি লাউ গাছগুলো লাগাচ্ছি, আমি এবার মাত্র দুইটা লাউ গাছ লাগাচ্ছি, আর অনেকগুলো টমেটো গাছ বড় হয়েছে সেগুলোও বাইরে লাগিয়ে দিব। তো প্রথমে দুইটা লাউ গাছ দিয়ে দিলাম বড় দুইটা টবে, এই দুইটা টবেই সবসময় আমি লাউ গাছগুলো দিয়ে থাকি, আর আমার মনে হয়েছে টবেই এটা ভালো হয়। তো যাক, বিসমিল্লা করে এবারও দিয়ে দিলাম। আর এখানে আমার কিছু পুঁই শাক গাছ ছিল, এগুলো আমার উইন্ডোর সাথেই ছিল সবসময়,
তো এখন ভাবলাম একটা টবে এগুলো দিয়ে দিই বাইরে। তো এখানে তিনটা পুঁইশাকের গাছ আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি সাইডগুলোতে টমেটো গাছগুলো দিয়ে দিচ্ছি। টমেটো গাছ মাশাল্লাহ আমার অনেকগুলোই হয়েছে। আর এই যে দেখেন ছোট্ট একটা আলু গাছ, এগুলা অনেকগুলা আমার আলু গাছ হয়ে আছে। কিছু কিছু আলু গাছ আমি উঠাই ফেলছি, কারণ আমার টমেটো গাছ দেওয়ার জায়গা নাই। আর আলু গাছ যখন বাড়ে সেটা অনেক জায়গা নিয়ে অনেক বড় হয়, এই জন্য আমার এত আলু গাছের দরকার ছিল না। তাই আমি ছোট ছোট অনেকগুলো আলু গাছ উঠাই ফেলছিলাম। অবশ্য ভিতরে ছোট ছোট আলু দেখছিলাম, খারাপ লাগছিল, তবুও কিছু করার নেই, জায়গার স্বল্পতা।